প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমার ঘরে আমার স্কুলের আজকের পাঠে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায় সেট ও ফাংশন থেকে অন্যয় এবং ফাংশন নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরুতেই দেখিনি আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারব আজকের পাঠ শেষে আমরা অন্যয় ও ফাংশন ব্যাখ্যা করতে এবং গঠন করতে পারব ডোমেন ও রেঞ্জ কী তা ব্যাখ্যা করতে পারবো ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে পারব চলো তাহলে আমাদের মূল পাঠ শুরু করা যাক প্রথমেই চলো দেখি অন্যয় কি অন্যয় শব্দটির অর্থ হচ্ছে সম্পর্ক আমাদের আশেপাশে যে কোনো বস্তুর মধ্যে অন্যয় বা সম্পর্ক থাকে তবে আমরা যখন কোন দুইটি উপাদানের মধ্যে কোনো অন্যয় বা সম্পর্ক চিন্তা করব সেটি একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হতে হবে যেমন তোমাদের বইয়ের উদাহরণটি দেখো এই ছবিটি খেয়াল করো এখানে বাম পাশে কতগুলো দেশের নাম দেওয়া আছে আর ডান পাশে তাদের রাজধানীর নাম দেওয়া আছে যেমন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক ভারতের রাজধানী নতুন দিল্লি বাংলাদেশের রাজধানী ঢাকা এখানে দেশের সাথে রাজধানীর একটি সম্পর্ক বা অন্যয় দেখানো হয়েছে এই সম্পর্ক বা অন্যয়কে আমরা বলতে পারি দেশ রাজধানী অন্যয় যেহেতু এখানে দেশ এবং রাজধানীর মধ্যে অন্যয় বা সম্পর্ক দেখানো হয়েছে তাই একে আমরা বলতে পারি দেশ রাজধানী অন্যয় এখন দেখো এই সম্পর্ককে যদি আমরা একটি সেট আকারে দেখাতে চাই তাহলে কি হবে অর্থাৎ দেশ রাজধানী অন্যয় সমান হলো একে আমি সেট আকারে দেখাতে পারি প্রথমে দেখো বাংলাদেশ এবং তার রাজধানী ঢাকাকে একসাথে লিখতে পারি আমরা একটি ক্রমজোর আকারে তাহলে দেশ এবং রাজধানীকে একটি ক্রমজোর আকারে লিখলাম আবার ভারত এবং নতুন দিল্লি এদেরকে আরেকটি ক্রমজোর আকারে লিখতে পারি ভারতের রাজধানী হলো নতুন দিল্লি তারপর থাইল্যান্ড এবং তার রাজধানী ব্যাংকককে আমরা আরেকটি ক্রমজোর আকারে লিখতে পারি থাইল্যান্ড আর থাইল্যান্ডের রাজধানী হলো ব্যাংকক এখন দেখো আমরা দেশ রাজধানী অন্যয়কে একটি সেট আকারে প্রকাশ করলাম খেয়াল করে দেখো এই সেটটি কিন্তু একটি গুণজ কার্তেশীয় সেট আমরা আগের গুণজ সেট সম্পর্কে পড়েছিলাম পাঠে দেখো তাহলে আমরা দেশ রাজধানী অন্যয়কে একটি সেট আকারে প্রকাশ করেছি যেটি আবার কার্তেশীয় গুণজ সেট তাহলে আমরা একে দেশ রাজধানীর কার্তেশীয় গুণজ সেটও বলতে পারি অর্থাৎ দুটি সেটের উপস্থিত উপাদানের মধ্যে কার্তেশীয় গুণজের ফলে যে ক্রমজোরগুলো তৈরি হয় সেই ক্রমজোরে উপস্থিত দুটি উপাদানের মধ্যে সম্পর্ক যদি দুটি সেটের উপাদানগুলোর সম্পর্ক প্রকাশ করে তবে তা হচ্ছে অন্যয় এখন দেখো ধরা যাক এ ও বি দুটি সেট এই সেট দ্বার কার্তেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোরগুলোর অশূন্য উপসেট আর কে এ সেট থেকে বি সেটের একটি অন্যয় বা সম্পর্ক বলা হয় অর্থাৎ ক্রোমোজোরগুলোর যে আর উপসেট রয়েছে তা এ সেটের সাথে বি সেটের সম্পর্ক প্রকাশ করে অর্থাৎ এখানে আর সেট এ ক্রস বি হল একটি উপসেট এক্ষেত্রে একটি লক্ষণীয় বিষয় হল আর হল একটি অশূন্য উপসেট অর্থাৎ আর শূন্য হতে পারবে না কেন একটু চিন্তা করে দেখো তো কারণ আর সেট শূন্য হওয়ার মানে হলো এর কোনো উপাদান নেই আর কোনো উপাদান না থাকলে সেক্ষেত্রে কোনো অন্যায় থাকবে না এ কারণে আর সব সময় অশূন্য উপসেট হবে এখন তাহলে চলো একটি উদাহরণ দেখি মনে করি এখানে দুটি সেট আছে সেট এ সমান হল থ্রি ফাইভ এবং সেট বি সমান হলো টু ফোর এখন দেখো এখানে এ ও বি এর কার্তেশীয় গুণত সেট অর্থাৎ এ ক্রস বি সেট হল উপসেট সেট আর এর সাথে সম্পর্কযুক্ত তাহলে প্রথমে চলো দেখি এ ক্রস বি সেটটি কী হবে দেখো এ সেট হলো থ্রি ফাইভ ক্রস বি সেট হলো টু ফোর তাহলে এ ক্রস বি সেট হবে এদের সম্ভাব্য সবগুলো ক্রমজোর তাহলে এদের ক্রমজোরগুলো হলো এ সেটের প্রথম উপাদান বি সেটের প্রথম উপাদান থ্রি টু এভাবে এ সেটের প্রথম উপাদান বি সেটের দ্বিতীয় উপাদান আবার এ সেটের দ্বিতীয় উপাদান বি সেটের প্রথম উপাদান এ সেটের দ্বিতীয় উপাদান বি সেটেরও দ্বিতীয় উপাদান এগুলো হলো সম্ভাব্য সবগুলো ক্রোমোজোরের সেট অর্থাৎ এ ক্রস বি সমান হল থ্রি টু থ্রি ফোর ফাইভ টু ফাইভ ফোরের সেট এখানে আর এ ক্রস বি এর যে কোনো উপসেট হতে পারে আর কি ধরনের উপসেট হবে সেটা নির্ভর করবে এ এবং এর উপাদানগুলোর মধ্যে সম্পর্কের বৈশিষ্ট্য কী তার উপর একে বলা হয় অন্যয়ের শর্ত অন্যয়ের শর্ত এখন দেখো আমরা ধরে নিতে পারি যে এ সেটের একটি উপাদান হল এক্স এবং বি সেটের একটি উপাদান হল ওয়াই এখন যদি অন্যয়ের শর্ত এমন হয় যে এক্স গ্রেটার দেন ওয়াই হবে সেক্ষেত্রে আর কি হবে দেখো তাহলে আর উপসেটে থাকবে এমন সব ক্রোমোজোরগুলো যেটি এক্স গ্রেটার দেন ওয়াই এই শর্ত মেনে চলে তাহলে আর উপসেট হবে থ্রি টু ফাইভ টু ফাইভ ফোর এই ক্রোমোজোরগুলো অর্থাৎ এখানে সবগুলো ক্রোমোজোরে এ সেটের উপাদান বি সেটের উপাদান থেকে বড় দেখো প্রতিটি ক্রোমোজোরেই এ সেটের উপাদান বি সেটের উপাদান থেকে বড় আবার যদি শর্ত এমন হতো যে এক্স ওয়াই থেকে ছোট তাহলে আর সেটের উপাদানগুলো কি হতো তখন আর সেটের উপাদানগুলো হতো এমন সব ক্রোমোজোর যেখানে এ সেটের উপাদান বি সেটের উপাদান থেকে ছোট অর্থাৎ এই ক্রোমোজোরটি তখন শর্ত পূরণ করত তাহলে সেক্ষেত্রে আর সেট হতো থ্রি ফোর এই ক্রোমোজোরের সেট এখানে দেখো এ সেটের উপাদান বি সেটের উপাদান থেকে ছোটো তো এদেরকে আমরা সেট গঠন পদ্ধতিতে কিভাবে লিখতে পারি দেখো যখন আমরা ধরে নিয়েছিলাম যে এক্স ওয়াই থেকে বড় হবে অর্থাৎ আর সেটে এ সেটের প্রতিটি উপাদান ওয়াই থেকে বড় হবে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে আর সমান হলো এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স ইস গ্রেটার দেন ওয়াই আবার যখন অন্যয়ের শর্ত ছিল যে এক্স ওয়াই থেকে ছোটো হবে সেক্ষেত্রে একে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করলে হবে আর সমান এক্স ওয়াই সাজ দ্যাট এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু বি এবং এক্স ইস লেস দেন ওয়াই তাহলে আমরা বলতে পারি এ এবং বি সেটের উপাদানগুলোর মধ্যে সম্পর্ক দেওয়া থাকলে এক্স বিলংস টু এর সঙ্গে সম্পর্কিত ওয়াই বিলংস টু বি এর যেসব ক্রমজ নিয়ে এক্স ওয়াই পাওয়া যায় এদের অশূন্য উপসেট হচ্ছে একটি অন্যয় এখন এই চিত্রটি লক্ষ্য করো আমরা ধরে নিতে পারি যে এটি হল সেট এ এবং সেট বি এর অন্যয় তার মানে এখানে সেট এর প্রতিটি উপাদানের সাথে সেট বি এর প্রতিটি উপাদানের একটি নির্দিষ্ট সম্পর্ক আছে খেয়াল করে দেখো এখানে এ সেটের প্রত্যেকটি উপাদানের সাথে বি সেটের প্রত্যেকটি উপাদানের সম্পর্ক হচ্ছে ওয়াই সমান এক্স প্লাস টু তার মানে এক্স সমান যদি থ্রি হয় তাহলে ওয়াই সমান হবে থ্রি প্লাস টু সমান ফাইভ এক্স সমান যদি টু হয় তাহলে ওয়াই সমান হবে টু প্লাস টু সমান ফোর এক্স সমান ওয়ান হলে Y সমান হবে টু প্লাস ওয়ান সমান থ্রি তার মানে দেখো এখানে এক্সের একটি মানের জন্য ওয়াইয়ের শুধু একটি মান পাওয়া যায় এবং এক্স ওয়াইয়ের মধ্যে যে সম্পর্ক তৈরি হয় তাকে y সমান এক্স প্লাস টু দিয়ে প্রকাশ করা যায় অর্থাৎ যদি এমন হয় যে দুটি চলক X ও ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো মানের জন্য ওয়াইয়ের একটি মাত্র মান পাওয়া যায় তখন ওয়াইকে এক্সের ফাংশন বলা হয় এক্সের ফাংশনকে সাধারণত আমরা ওয়াই এফ অফ এক্স এক্স কিংবা বড়ো হাতের এফ অফ এক্স এভাবে প্রকাশ করি তাহলে এই অন্যটিকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি একে আমরা লিখতে পারি y বা এফ অফ এক্স সমান হলো এক্স প্লাস টু এখানে আরেকটি বিষয় খেয়াল করো এখানে X এবং y 2, F of X, দুটি হল চলক এখন দেখো যদি এক্সের মানের উপর ওয়াইয়ের মান নির্ভর করে তাহলে সেক্ষেত্রে এক্সকে বলা হয় স্বাধীন চলক এবং ওয়াইকে বলা হয় অধীন চলক কারণ এর মান এক্স এর মানের উপর নির্ভর করে এখন তাহলে চলো এ সম্পর্কিত একটি সমস্যা সমাধান করি তাহলে আমাদের ধারণা আরও পরিষ্কার হবে মনে করো দেওয়া আছে এফ অফ এক্স সমান হল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান আমাদেরকে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের মান নির্ণয় করতে হবে চলো তাহলে দেখি একে কীভাবে সমাধান করা যায় দেখো এখানে দেওয়া আছে যে এফ অফ এক্স সমান হলো টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান তাহলে আমরা লিখতে পারি যে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান হলো দেখো এখানে আমি এক্সের পরিবর্তে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব তাহলে টু ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান দেখো এক্সের পরিবর্তে ওয়ান বাই স্কোয়ার বসিয়েছি বাই টু ইন্টু ওয়ান বাই এখন দেখো একে এভাবে লিখা যায় টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু বাই স্কোয়ার আমরা লসাগু করতে পারি আমি এখানে লিখছি দেখো এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার আবার নিচে হবে এক্স স্কোয়ার টু মাইনাস এক্স স্কোয়ার বা একে এভাবে লেখা যায় টু প্লাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার গুণ এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এখন দেখো এখান থেকে আমরা পাই টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ারের একটি মান পেলাম এখন আমরা প্রদত্ত রাশিতে অর্থাৎ এই রাশিতে এই মান বসাবো দেখো আমি একে এখানে লিখি এখানে আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এখানে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মান বসাতে হবে এফ ওফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান আমরা পেয়েছি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার তাহলে লিখি টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান আবার টু প্লাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি লসাগু করে দিই তাহলে হবে টু মাইনাস এক্স স্কোয়ার আর ওপরে হবে টু প্লাস এক্স স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স স্কোয়ার আবার নিচে হবে টু মাইনাস এক্স স্কোয়ার টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার এখন দেখো এখানে একটি প্লাস এক্স স্কোয়ার আছে আবার একটি মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে এরা বাতিল হয়ে যাবে এক্ষেত্রে প্লাস টু এবং মাইনাস টু আছে তাহলে এরাও বাতিল হবে তাহলে এখানে বাকি থাকছে ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার আর নিচে থাকবে টু এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স স্কোয়ার একে তাহলে আমরা লিখতে পারি ফোর বাই টু মাইনাস এক্স স্কোয়ার গুণ টু মাইনাস এক্স স্কোয়ার বাই টু এক্স তাহলে দেখো আর গুণন পদ্ধতিতে টু মাইনাস বাদ হবে তাহলে বাকি থাকছে ফোর বাই টু নিচে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে থাকবে টু বাই এটি হলো আমাদের নির্ণেয় মান টু বাই এক্স স্কোয়ার খেয়াল করো এই সমস্যাটি তোমাদের বইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের পনেরো নম্বর সমস্যা হিসেবে দেওয়া আছে তোমরা সবাই আশা করি বুঝতে পেরেছ সমস্যাটি কিভাবে সমাধান করা হয়েছে এবং এটাও বুঝতে পারছো যে কিভাবে ফাংশনের মান নির্ণয় করতে হয় এবার চলো দেখি ডোমেন আর রেঞ্জ কি। ধরো যে কোনো একটি অন্যয়ের উপস্থিত ক্রমজোরগুলো হলো এরকম কোনো একটি অন্যয় আর এর উপস্থিত ক্রমজোরগুলো হলো টু ওয়ান টু টু থ্রি ওয়ান এবং ফোর থ্রি এখন দেখো এখানে প্রথম উপাদানগুলো কী কী প্রথম উপাদানগুলো হলো দেখো টু টু থ্রি এবং ফোর আমরা লিখে ফেলি প্রথম উপাদানগুলো হলো টু টু থ্রি ফোর আর দ্বিতীয় উপাদানগুলো কি দেখো দ্বিতীয় উপাদানগুলো হলো ওয়ান টু ওয়ান এবং থ্রি তো ডোমেন আর রেঞ্জ কি কোনো একটি অন্যায় উপস্থিত ক্রমজুরগুলোর প্রথম উপাদানগুলোর যে সেট সেটি হল ডোমেন এবং দ্বিতীয় উপাদানগুলোর যে সেট সেটি হলো রেঞ্জ তাহলে দেখো এখানে ডোমেন কি হবে ডোমেন হলো প্রথম উপাদানগুলোর সেট ডোমেন সমান এখানে একটি বিষয় খেয়াল করো একটি সেটে একটি উপাদান শুধুমাত্র একবার থাকবে এখানে দেখো দুই দুইবার আছে কিন্তু ডোমেনে দুই শুধু একবার থাকবে তাহলে ডোমেন হবে টু থ্রি ফোর তাহলে রেঞ্জ কি হবে দেখো রেঞ্জ হলো দ্বিতীয় উপাদানগুলোর সেট খেয়াল করো এখানেও একটি সেটে উপাদান শুধুমাত্র একবার থাকবে এখানে ওয়ান দুইবার আছে কিন্তু রেঞ্জে ওয়ান থাকবে একবার তাহলে রেঞ্জ হলো ওয়ান টু থ্রি এদের সেট এখন দেখো আর ডোমেনকে আমরা বলি ডোম আর আর রেঞ্জকে বলা হয় রেঞ্জ আর সুতরাং ডোম আর সমান হবে এই সেটটি এবং রেঞ্জ আর সমান হবে এই সেটটি তাহলে বুঝতে পারছো ডোমেন আর রেঞ্জ কি ডোমেন হলো কোনো অন্যয়ে উপস্থিত ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেট আর রেঞ্জ হলো কোনো অন্যয়ে উপস্থিত ক্রমোজোরগুলোর দ্বিতীয় উপাদান সমূহের সেট চলো তাহলে এ সম্পর্কিত একটি সমস্যা সমাধান করি মনে করো একটি অন্যয় দেওয়া আছে এফ সমান হলো এক্স ওয়াই সাচ দ্যাট এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান হল টু এক্স আবার বলে দেওয়া আছে এখানে সেট সি সমান হলো মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি আমাদের এই অন্যয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে এবং এর ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে দেখো কিভাবে সমাধান করা যায় চলো দেখি এখানে আমাদেরকে অন্যয় শর্ত দেওয়া আছে ওয়াই সমান টু এক্স তাহলে আমরা প্রত্যেক এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এক্সের মান নির্ণয় করব তাহলে এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এক্স এর মান নির্ণয় করে একে একটি তালিকা আকারে প্রকাশ করতে পারি আমরা তাহলে দেখো আমরা এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এক্সকে একটি তালিকা আকারে প্রকাশ করছি দেখো এক্সের মান যখন মাইনাস ওয়ান যেহেতু ওয়াই সমান টু এক্স তখন ওয়াইয়ের মান হবে টু ইন্টু মাইনাস ওয়ান অর্থাৎ মাইনাস টু এক্সের মান জিরো হলো ওয়াইয়ের মান জিরো এর মান ওয়ান হলে এর মান হল টু ইন্টু ওয়ান অর্থাৎ টু এক্স এর মান টু হলে এর মান হলো টু ইন্টু টু অর্থাৎ ফোর এর মান থ্রি হলে এর মান হবে থ্রি ইন্টু টু অর্থাৎ সিক্স অর্থাৎ আমরা এক্স বিলংস টু সি এর জন্য ওয়াই সমান টু এর মানগুলো একটি তালিকা আকারে প্রকাশ করলাম এখন দেখো আমরা এক্সের প্রতিটি মানের জন্য এর একটি করে মান পেয়েছি কিন্তু এর আমরা এমন কিছু মান পেয়েছি যেগুলো সি সেটে বিদ্যমান নয় অর্থাৎ যেগুলো সি সেটে নেই তো খেয়াল করে দেখো ওয়াইয়ের কোন মানগুলো সি সেটে নেই মাইনাস টু সি সেটের উপাদান নয় ফোর সি সেটের উপাদান নয় সিক্স সি সেটের উপাদান নয় তাহলে আমরা বলতে পারি মাইনাস টু ফোর এবং সিক্স ডাস নট বিলং টু সি সুতরাং আমরা বলতে পারি এই ক্রমজোরগুলো অর্থাৎ মাইনাস ওয়ান মাইনাস টু টু ফোর এবং থ্রি সিক্স এগুলো এফ সেটের উপাদান নয় সুতরাং এফ সমান হলো বাকি থাকছে জিরো জিরো এবং ওয়ান টু অর্থাৎ এই সেটটি এক্স বিলংস টু সি ওয়াই বিলংস টু সি এবং ওয়াই সমান টু এক্স এই সবগুলো শর্ত পূরণ করে তাহলে আমরা এফ সেট নির্ণয় করতে পারলাম এখন আমাদের এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে ডোম এফ সমান হলো এই ক্রোমোজোরগুলোর প্রথম উপাদানগুলো অর্থাৎ জিরো ওয়ান এবং রেঞ্জ এফ সমান হলো রেঞ্জ এফ সমান এই ক্রোমোজোরগুলোর দ্বিতীয় উপাদান অর্থাৎ জিরো টু একটু খেয়াল করো এই সমস্যাটি তোমাদের পাঠ্যবইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের আঠারোয়ের খ নম্বর সমস্যা আশা করি তোমরা সবাই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ সেই সাথে ডোমেন এবং রেঞ্জের ধারণাও তোমাদের আরও পরিষ্কার হয়েছে তাহলে পরবর্তীতে তোমরা ডোমেন এবং রেঞ্জ সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করতে পারবে আমাদের আজকের পাঠ এ পর্যন্তই চলো তাহলে এক নজরে দেখে নিই আজকের পাঠে আমরা কি কী শিখলাম আজকের পাঠে আমরা অন্যয় ও ফাংশন ব্যাখ্যা করেছি এবং গঠন করেছি ডোমেন ও রেঞ্জ নিয়ে আলোচনা করেছি ফাংশনের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করেছি এবং অনুশীলনী কিছু সমস্যার সমাধান করেছি আমাদের আজকের পাঠ এ পর্যন্তই সবাই ভালো থেকেও সুস্থ থেকো এবং সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো আর এই ক্লাসটি পুনরায় দেখতে চাইলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সবাইকে ধন্যবাদ